الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان ست وشعبة সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ অনুকম্পায় অনুগ্রহে অশেষ মেহরবানিতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে দুনিয়ার শত ঝামেলাকে পিছনে ফেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য সলাতুল জুমা আদায় লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তির দ্বারা অবতীর্ণ হোক সেই মানবতার মুক্তির দূত যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুল শিরোমণি নবীকুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইয়া আইয়ুহাল মুস্তামিউনাল কিরাম সম্মানিত মুসলিয়ান ইকরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ হতে সূরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হতে মাত্র একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আয়াতের অর্থ এবং হাদিসের অর্থ এবং সারমর্ম বলেই আমি আমার খুতবা কিতি করব ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আজকের বিষয় হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় নিয়ে এসেছেন বাবুল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস ইমান বাড়ে কমে ইমানটা কি ইমান বাড়ে কমে কিভাবে এ প্রসঙ্গে আর ইমানের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের ষাটের অধিক শাখা রয়েছে ইমানের ষাটের অধিক শাখা রয়েছে এর মধ্যে একটি শাখা হচ্ছে আল হায়া ওয়া তাওবাতুম মিনাল ঈমান হায়া লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটি শাখা ইযা ফাতাল হায়া ফাফআল মা শিতা যখন মানুষের হায়া লজ্জা শেষ হয়ে যায় ফাফআল মা শিতা সেই ব্যক্তি যে কোনো কাজ তার দ্বারা করা সম্ভব হয় যখন মানুষের হায়া থাকে না লজ্জা থাকে না নির্লজ্জ হয়ে যায় তখন মানুষ পাপ কাজ করতেও একটু কোণ্ঠাবোধ হয় না খারাপ কাজ করতেও বিবেকে একটু নাড়া দেয় না সম্মানিত উপস্থিতি এই জন্য বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়া লজ্জাটা হচ্ছে ঈমানের একটা অংশ যদি আমাদের মাঝে হায়া থাকে লজ্জা থাকে শরম থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের ভিতরে ইমানের যে শাখাগুলো রয়েছে এর মাঝে কিছুটা ইমান আমাদের মাঝে রয়েছে আর ইমান এটা এমন একটি জিনিস এই ইমানটা আমাদেরকে ইমান মানে বিশ্বাস স্থাপন করা
ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন, قل انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم যখন মুমিনদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, অজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা ভয় পায়, নরম হয়, ভয়ে ভীতি অর্জন করে। ওয়াইযা আতিয়াত আলাইহিম আয়াতুহু, এরপরে তিনি বলছেন ওয়াইযা আতিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমার আয়াতকে আমার কোরআনকে যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অহুম ইয়াতাওয়াক্কালুন, এবং সব সময় সদা সর্বদাই তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে, তাওয়াক্কুল করে, বিপদ আপদে বালা মুসিবতে কষ্ট সদা সর্বদাই সব সময় তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে। ইমানটা বাড়ে এবং কমে, যাদাতকুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানটা বাড়ে যখন আয়াত তেলাওয়াত করা হয়। দেখবেন যখন মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুখ নিঃসৃত বাণীগুলো রয়েছে, হাদিসগুলো রয়েছে, যখন সেগুলো আমাদের সামনে পাঠ করা হয়, এ সম্পর্কে যখন আলোচনা করা হয়, জান্নাত নিয়ে যখন আলোচনা করা হয়, জাহান্নাম নিয়ে যখন আলোচনা করা হয়, ভয় শাস্তি নিয়ে যখন আলোচনা করা হয়, পাপ কিবত বর্ণিন্দা যেগুলো রয়েছে, সমস্ত শরীর যে বিধিবিধানগুলো রয়েছে, যখন আলোচনা করা হয়, করার সময় কিছুটা হলেও কিন্তু আমাদের ইমানটা বৃদ্ধি পায়। অনেকের ইমান বৃদ্ধি পেতে পেতে সেই যে শুনেছে, শোনার পরে সেটাকে সে ধরে রাখে। আবার আমাদের মাঝে অনেকেও রয়েছে, যতক্ষণ আমরা আলোচনা শুনি ততক্ষণ আমাদের ইমানটা রয়েছে, যখনই আলোচনা শেষ মসজিদ থেকে বের হয়ে চলে যায়, আবার আমাদের ইমানটা পুনরায় পূর্বের ন্যায় চলে আসে, কমে যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানটা বাড়ে এবং কমে, যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার ইমানটা বাড়বে, যখন আপনি পাপাচারের সঙ্গে লিপ্ত হবেন, পাপ কাজ করবেন, অন্যায় কাজের সঙ্গে যখন নিজেকে জড়িয়ে ফেলবেন, তখন আপনার ইমানটা কমে আসবে। কমে আসবে কি করে আপনি বুঝবেন? বোঝার মানে হচ্ছে এটাই যে দেখবেন আপনি পাপ কাজ করছেন, কিন্তু আপনার ভিতরে একটা অনুসূচনা আসে, অনুসূচনাটাও নাই। অন্যায় কাজ করেছেন, করার পরে নিজেকে যে একটা অনুতপ্ত দোষী সাব্যস্ত করবেন, দোষী মনে করবেন, অপরাধী মনে করবেন, এই যে মন মানসিকতাটা আপনার ভিতরে তৈরি হবে না, তার মানে আপনার ইমান শেষ। অন্যায় করার সঙ্গে সঙ্গে যদি আপনার মনে হয় এই কাজটা আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, নিজের প্রতি আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, এই কাজটা আমার দ্বারা করা সম্ভব নয়, ভুল হয়ে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাথে সাথে সেই কাজের জন্য যদি আপনি ক্ষমা চান, তাহলে বুঝতে হবে আপনার ইমানটা রয়েছে। যদি ইমান না থাকে তাহলে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্রে বলছেন, যখন মানুষ জেনায় লিপ্ত হয়, যখন মানুষ জেনা করে, যখন মানুষ ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার ইমান থাকে না। যখন নেশাগ্রস্ত করে, নেশা পান করে, সে সময় ইমান থাকে না। চোর যখন চুরি করে, তার ইমান থাকে না। ইমানে যদি থাকতো তাহলে সে চুরি করতে পারতো না। নেশায় আসক্ত হচ্ছে, নেশা করছে, প্রতিনিয়ত নেশা করেই চলছে, যদি ইমান থাকে সে অবস্থায় সে নেশা করতে পারে না। জেনা ব্যভিচারে লিপ্ত, যখন সে অপকর্মে লিপ্ত হয়, সে সময় তার ইমান থাকে না, তার ইমান বাড়ে এবং কমে, এর মাত্রা রয়েছে। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমান কাকে বলে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইসা আল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ والملائكه والكتاب والنبيين। সূরা বাকারার 177 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুণ্যের কাজে লাইসালিকুর রাহান তুওয়াল্লু উজুহাকুম ক্বিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে প্রত্যাবর্তন করা, আপনাদের চেহারা ভূমণ্ডল পরিবর্তন করা, ঘুরানো, যখন কেবলাটা পরিবর্তন হয় সে সময় একটা নাজিল করেন মহান আল্লাহ, তার মানে কেবলাটাকে যখন
মুখমণ্ডলকে প্রত্যাবর্তন কর, কিয়ামতে পণ্যের কোনো কাজ নয়, নেকির কোনো কাজ নয়, সবের কোনো কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররু মান আমানা বিল্লাহ, নেকির কাজ হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এটা হচ্ছে তোমাদের নেকির কাজ, সবের কাজ। মান আমানা বিল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এরপরে তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, ওয়াল মালায়েকাতি এবং ফেরেশতাদের প্রতি, ওয়ান নাবিয়্যিন এবং যত নবী রয়েছে, রাসুল রয়েছে, সে সমস্ত নবী এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করবেন? আল্লাহ যে একজন রয়েছে এটা আমরা সকলেই স্বীকৃতি দিই, যেমন ইসলামের যে পাঁচটা বুনিয়াদ রয়েছে, ভিত্তি রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, এটা সাক্ষ্য দিতে হবে, ওয়া ইকামাস সালাহ, যাকাত সালাত আদায় করতে হবে, ওয়া ইতা ইজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়াল হজ ওয়াস সাওম ওয়া রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করবে। এই যে পাঁচটা স্তম্ভ রয়েছে, এই পাঁচটা স্তম্ভ মানলেই আপনি মনে করতে হবে যে মহান আল্লাহ রাব্বুল প্রতি আপনি বিশ্বাস স্থাপন করছেন, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানই হচ্ছে এগুলো। এগুলো যখন একজন মানুষ মানবে তখনই সে তাকে বুঝতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে বিশ্বাস স্থাপন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে তিনি বলছেন আল কিতাব, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এটি এমন একটি গ্রন্থ যে লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কতটুকু বিশ্বাস করবেন আপনি? সম্পূর্ণ মহাগ্রন্থ আল কোরআনের প্রতি বিশ্বাস করবেন না অর্ধেক, না কিছু অংশ, না বাকি অংশ? যদি কোনো ব্যক্তি মনে করে সুরা ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআন কিন্তু এর মাঝে একটা সুরা নয়, তাহলে কি তার ইমান থাকবে? যদি কোনো ব্যক্তি একটা শব্দ অস্বীকার করে তাহলে কি তার ইমান থাকবে? যদি কোনো ব্যক্তি একটা আয়াত অস্বীকার করে তাহলে কি তার ইমান থাকবে? সুরা নাসের সবচেয়ে ছোট্ট সুরা, সুরা কাউসার, সুরা কাউসারের যদি এক আয়াত অস্বীকার করে তাহলে কি তার ইমান থাকবে? ইমান থাকবে না। ইমান তারই না, সুরা ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত বিশ্বাস করতে হবে এটা মহাগ্রন্থ আল কোরআন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানুষের পথ নির্দেশক, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মানুষের আলোর পথ, আলোর পথ দেখিয়ে দেয়। এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে অন্ধকার পথ থেকে আলোর দিশা দেখিয়ে দেয়। এই মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। এই মহাগ্রন্থ আল কোরআন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটা ক্ষেত্রেই শান্তির যে দাওয়া রয়েছে, শান্তির যে আহ্বান রয়েছে, এই শান্তির আহ্বান আমাদের মাঝে নিয়ে আসে। সম্মানিত উপস্থিত, মহাগ্রন্থ আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন আপনার শরীরে সেট করেন, ব্যক্তিগত জীবনে আপনি সেট করেন, দেখবেন শান্তি আর শান্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনজালা সাকিনাতা, সাকিনা রহমত নাজিল হবে আপনার উপর, প্রশান্তি নাজিল হবে। মুমিন তারাই যারা সবসময় কষ্ট কেলেসে, দুঃখ কষ্ট সদা সর্বদায় তাদের আত্মাটা প্রশান্ত থাকে, তাদের আত্মাটা সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে, তারাই হচ্ছে মুমিন। যে অবস্থাতেই থাকুক না কেন, কষ্টে থাকুক, কেলেসে থাকুক, দুঃখে থাকুক, অভাবে থাকুক, অনটনে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক না কেন, সে সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর পক্ষ থেকে অনেক মানুষ দেখবেন অর্থ নেই, টাকা নাই, পয়সা নেই, কিন্তু তারপরে মনে হয় সে একটা সুখী মানুষ। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ গুলো রয়েছে এর উপর যদি অটল থাকে, এই যে মহাগ্রন্থ আল কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করার মানে হচ্ছে এটাই, যা আপনাকে সুরা ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত প্রতিটা আয়াতকে আপনি তো সাক্ষ্য দিবেনই, এর পাশাপাশি যে মহাগ্রন্থ আল কোরআন যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলোকে আপনাকে মানতে হবে, এই বিধানগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, আপনার পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, আপনার পরিবারের উপরে এই বিধানগুলো একটা একটা করে বলে দিতে হবে। যদি আপনি মানেন তাহলে দেখা যাচ্ছে যে মহাগ্রন্থ আল কোরআনকে, আল কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা,
এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কিতাব ওয়ান নাবিয়িন, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যত নবী অতিবাহিত হয়ে গিয়েছেন সমস্ত নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এবং প্রতিটা নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, এবং প্রতিটা নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না এটাও আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, তিনি হচ্ছেন শেষ নবী। এরপরে যত নবীর আবির্ভাব ঘটেছে প্রত্যেকটা সবাই হচ্ছে ভণ্ড। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, তিনি নিজেকে নবী দাবি করেছিল, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না, সে নিজেকে দাবি করেছিল এবং তার উচিত শিক্ষা সানাউল্লাহ পানিপতি তিনি উচিত শিক্ষা তাকে দিয়েছিলেন, শেষ পর্যন্ত তার মৃত্যুটা সে টয়লেটে হয়। এরকম আরো কয়েকজন মুসাইলামাতুল কাদ্দাব, আরো কয়েকজন মিথ্যা নবী দাবি করেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম যে শেষ নবী এটা বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান আমাদের মাঝে রেখে গিয়েছেন, যে সমস্ত শরী নিয়ম নীতি আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেগুলোর প্রতিটাকেই আমাদের বিশ্বাস করতে হবে এবং সেগুলোকে মেনে নিতে হবে। এর নামই হচ্ছে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মুখনিসৃত বাণী হাদিস তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেগুলো মহা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বলা হয়েছে, তিনি সেগুলো রেখে গিয়েছেন। তার শরীয়তের মধ্যে যত হাদিস রয়েছে, কোনো ব্যক্তি যদি একটা হাদিসকে অস্বীকার করে তাহলে কি তার ঈমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করতে হবে, আর আমি এবং আপনি যদি মনে করি যে না এই হাদিসটা না মানলেও চলবে তাহলে কি ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি আমাদের ঈমান, আমাদের যে বিশ্বাস যেটা যতটুকু থাকা দরকার ততটুকু আমাদের কি থাকলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মসজিদে প্রবেশ করার নিয়ম দেখিয়ে দিয়েছেন সেভাবে প্রবেশ করতে হবে। যদি আপনি ডান পা না দিয়ে বাম পা দেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার বিশ্বাস নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার ঈমান নেই। যদি ঈমান থাকতো তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নিয়েই মসজিদে ঢুকবেন, প্রসাবখানা পায়খানাতে যে নিয়মে তিনি ঢুকেছেন সেই নিয়মেতে ঢুকতে হবে, বাড়িতে যেভাবে তিনি ঢুকেছেন সেভাবেই ঢুকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবেই সালাত আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে পদ্ধতিতে যে নিয়মে যে তরিকায় তিনি করেছেন সেই তরিকায় সেই পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। এর নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যে ইবাদত করেছেন যতটুকু করেছেন ততটুকুই আমাদেরকে করতে হবে, করার নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ইত্তেবা করা, অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুণ্যের কাজ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপর তিনি বলছেন আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, কারণ সবচাইতে মানুষের নিকট প্রিয় এবং আকর্ষণীয় বস্তু হচ্ছে সম্পদ। মানুষের নিকট আকর্ষণীয় বস্তু হচ্ছে সম্পদ, কারণ মানুষ জীবন দিয়ে দিতে রাজি আছে কিন্তু সম্পদ দিতে রাজি নাই। মৃত্যু সজ্জায় শায়িত আপনার নিঃশ্বাস যাচ্ছে আর আসছে, কোন মুহূর্তে সে মারা যাবে, কিন্তু তারপরেও গিয়ে তাকে যদি বলেন যে জমিগুলো একটু লিখে দাও, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, ছেলে মেয়েদেরকে লিখে দাও, আমাদের নামে দিয়ে দাও, দিবে না, তার মানে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গায় বলছেন সম্পদ দাও, দান খায়রাত করো। এই জন্য আতাল মাল আলা পিতাবিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন, তোমাদের যে আকর্ষণীয় যে বস্তু যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তোমরা নিকটতম আত্মীয় যারা রয়েছে, অভাবী যারা রয়েছে, ফকির যারা রয়েছে, মিসকিন যারা রয়েছে, এতিম যারা রয়েছে, দরিদ্র যারা রয়েছে, অসহায় যারা রয়েছে, অবনাস্থাবিল যারা পথিক রয়েছে, ভিক্ষুক রয়েছে, তাদেরকে তোমাদের যে প্রিয় সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তাদেরকে তুমি দাও।
তাদেরকে তুমি দাও। দাসত্ব মুক্ত হতে ঋণ রয়েছে, দাস রয়েছে আপনার, দাস প্রথাতে এখন নাই, সে দাস ছাড়ানোর জন্য আপনি কিছু টাকা দিলেন, দিলেন, এটাই হচ্ছে ইমানের একটা শাখা, এটাই হচ্ছে ইমান। আপনার যদি ইমান মজবুত থাকে, দৃঢ় থাকে, তাহলে আপনার দ্বারা গরিব মিসকিন অসহায় এতিম এবং নিকটতম আত্মীয়দেরকে আপনি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। যদি ইমান না থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব নয়। আপনার পাশের বাড়িতে অনাহারে অর্ধহারে না খেয়ে মানুষ মারা যাবে, কিন্তু আপনার বাড়ি থেকে এক প্লেট ভাত, এক প্লেট গোস্ত, 10টা টাকা, 5টা টাকা কিন্তু আপনার বের হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অসহায় দরিদ্র যারা রয়েছে তাদেরকে তোমরা দান করো, দান খায়রাত করো, তাদেরকে তোমাদের যে সম্পদ রয়েছে সে সম্পদ থেকে তোমরা তাদেরকে দাও। এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ হচ্ছে এগুলো। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাত ওয়া ইউতুনা যাকাত ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুমিন তারাই, আল্লাযীনা যারা, ইয়ুকিমুনা সলাত যারা সলাত আদায় করে, ওয়ায়ুকিমুনা সলাত ওয়া ইউতুনা যাকাত যাকাত দেয়, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যে তাদেরকে ধন সম্পদ দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে, সেখান থেকে তারা খরচ করে, তারাই হচ্ছে কি মুমিন, এরই নামে হচ্ছে ইমান। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ আল ইমান। ইমানটা আপনি কি দ্বারা পরীক্ষা করবেন, কিভাবে পরীক্ষা করবেন? এই আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ক্রোধ, আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, এটাও হচ্ছে একটা ইমান। গত জুমায় আলোচনা করেছি, অন্য প্রসঙ্গ ছিল, আল হুব্বু ফিল্লাহ আল্লাহর জন্য ক্রোধ, আল্লাহর জন্য রাগ, এবং আল্লাহর জন্যই ভালোবাসা। আপনি একে অপরকে ভালোবাসবেন, একজন আরেকজনকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কি জন্য? আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য থাকতে হবে। সে আল্লাহর কাজ করে, আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো সে মানে, এই জন্য তার সাথে আমার সম্পর্ক রয়েছে। যখনই সে খোদাদ্রোহী কাজ করবে, আল্লাহর সামনে শিরিক করবে, কুফরি করবে, শিরিক বিদাতের সাথে জড়িত হবে, তখন তার সম্পর্ক, তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এর নামই হচ্ছে আপনার ইমান। আপনার ইমান কতটুকু? সে তার সঙ্গে আপনার বন্ধুত্ব রয়েছে, তার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, কিন্তু সে প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরিক করে চলছে, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপন করেই চলছে, কিন্তু আপনি তার থেকে আলাদা হতে পারছেন না। যে ভালোবাসার যে মাত্রাটা, সে মাত্রা আপনি কমাতে পারছেন না, তার মানে কি আপনার ইমানের দুর্বলতা রয়েছে, আপনার ইমানের ভিতরে ভেজাল রয়েছে। যদি ইমান স্বচ্ছ নিছক জিনিস থাকে ইমান, তাহলে আপনার দ্বারা সম্ভব নয়, সে শিরকে লিপ্ত হচ্ছে, তার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে ইমান, দেখুন ইমান কাকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ইমান কেমন ছিলেন, তিনি কেমন ইমানের অধিকারী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি অনেক পরীক্ষা দিয়েছেন, জাতির পিতা বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে বলা হয় এমনিতেই নয়, তাকে অনেকগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে তিনি জাতির পিতা হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। একবার আপনার সর্বপ্রথম দেখছেন প্রভুকে, রব এসে চিন্তা করে, ছোট থেকে অবস্থায় সে চিন্তা করে যে এগুলো তো আমাদের প্রভু নয়, রব নয় আমার, রব কে? চন্দ্র সূর্যকে দেখছেন না, যেটার বিলীন হয়ে যায়, অস্তিত্ব শেষ হয়ে যায়, সেটা তো রব হতে পারে না, আল্লাহ হতে পারে না। যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ, তার প্রতি তিনি বিশ্বাস স্থাপন করেছেন। এই কথা বলার পরে তাকে কিন্তু শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে, যার বর্ণনা কোরআনে এসেছে। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করছেন, ইমান কতটুকু, তার ইমান কেমন ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস কেমন, দেখুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার আস্থা কেমন। চরক বানিয়ে তাকে আগুনে নিক্ষিপ্ত করা হবে, ফেরেস্তা অনুমতি চাচ্ছে, আল্লাহ অনুমতি দিলে তাকে সাহায্য সহযোগিতা করবো বলছে, না তুমি যাও, আমার অনুমতি, তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে অনুমতি নাও না,
দিলেন না। তিনার একটা পাহালা রব্বিহিম তাওয়াক্কালুন, তিনি বলেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন, আমাকে রক্ষা করার জন্য কারোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে না। আগুনে নিক্ষিপ্ত হতে হলো, নিক্ষিপ্ত করলেন, নিক্ষিপ্ত করার পরে সালাম আলা ইব্রাহিম আয়াত নাজিল হয়ে গেল, আগুনকে বলা হয়েছে তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে না যে কষ্ট পায়, এমন গরম হয়ে না যে সে কষ্ট পায়, নিরাপদ সেখানে থাকলেন। তারপরে তাকে বলা হচ্ছে জাদুকর, এরপরে সম্মানিত উপস্থিতি, উকাজ মেলায় গেল, মূর্তি ভাঙল, এরপরে কিন্তু এই ঘটনা। এরপরে তিনি একদিন বলছেন সূরা বাকারা, সূরা বাকারার মধ্যে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আল্লাহ কাইফা তুহইল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বাবা, তোমার কি এটা বিশ্বাস কল আওয়ার তুমি, তোমার কি বিশ্বাস হয় না? তিনি বলছে হ্যাঁ বিশ্বাস হয়, মুতমাইন্না কলবি, অন্তরের যে একটা ইতমিনান, অন্তরের যে একটা বিশ্বাস ইতমিনান এটার জন্য। তখন বলল চারটা পাখি নিয়ে আসো, পাখি নিয়ে আসার পরে জলাই করো, জলাই করার পরে চারটা পাহাড়ে চারটা টুকরা রেখে দাও, রেখে দেওয়ার পরে তুমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পাখিগুলো লেগে গেল, সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল ইমান। ইব্রাহিম আলাইহিসসালাম বিপদ সংকটময় মুহূর্তে যে আগুনে পড়লে পড়ে চলে ছারখার হয়ে যাবে, কিন্তু তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল, যে ভরসা ছিল অন্য কারো প্রতি নয়। কিন্তু আমরা একটু বিপদে পড়লেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ভরসা তাওয়াক্কুল এটা আমাদের থাকে না, এর নাম ঈমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যদি অভাব হয়, তোমাদের যদি একটা জুতার ফিতাও প্রয়োজন হয়, তোমাদের যদি স্যান্ডেলের একটি ফিতা বুটিরও যদি দরকার হয়, তারপরে তোমরা কার কাছে চাও? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। ছোট্ট একটা অভাব মহান আল্লাহ রাব্বুল আলামিন যতই বিপদে থাকেন না কেন, যতই দুঃখ সংকটময় মুহূর্তে থাকেন না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত তুলে আপনি দোয়া করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনি ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে আপনাকে সরিয়ে দিবে, এর নাম হচ্ছে ঈমান। যদি আপনার ঈমান থাকে, যদি আপনার ভিতরে ইমানের স্পিরিট থাকে, তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি ক্ষমা চাইতে পারবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি অভাব অনাটন যে রয়েছেন এই প্রয়োজনগুলো আপনি চেয়ে নিতে পারবেন, তখনই যখন আপনার ভিতরে ইমান থাকবে। যদি না থাকে তাহলে আপনার দ্বারা সম্ভব নয়, পাপ কাজ করতে করতে আপনি শেষ হয়ে যাবেন, কিন্তু ক্ষমা চাওয়ার তওবা করার সুযোগ আপনার কপালে জুটবে না, সম্মানিত উপস্থিতি। এই জন্য পাপ করার পরে, অনুশোচনা করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে হবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানটা আপনি কি দ্বারা পরীক্ষা করবেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমেই আপনার যে ঈমান আছে এটাকে পরীক্ষা করার একটা অন্যতম যত মাধ্যম রয়েছে এটা একটা মাধ্যম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে আপনার ঈমান আছে কিনা এটা আপনার পরীক্ষা হবে, কতটুকু ভালোবাসবেন, কি পরিমাণ ভালোবাসবেন, ভালোবাসার মাত্রাটা কতটুকু হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বুখারীর 13 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর তাবত, যার হাতে আমার আত্মা রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না, কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট আহাব্বা ইলাইহি আমি অধিক প্রিয় না হব, অধিক ভালোবাসার পাত্র না হব, কার তুলনায়, ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের যে সন্তান সম্পত্তি, সন্তান সন্ততি রয়েছে, পিতা মাতা রয়েছে, এগুলোর চাইতে ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের চেয়ে, এবং তোমাদের যে সন্তান সন্ততি রয়েছে, পিতা মাতা যে রয়েছে, এদের চাইতে যদি আমি তোমাদের নিকট ভালোবাসার পাত্র হতে না পারি তাহলে বুঝতে হবে যে তোমাদের ঈমান নেই, তাহলে বুঝতে হবে
যে তোমাদের ইমান নেই। ইমান তখনই বুঝবো যখনই আমাদের সন্তান সন্ততির চাইতে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে অগ্রাধিকার দিতে হবে, ভালোবাসতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তাহলেই আমাদের ইমানের পরীক্ষা হবে যে ইমান আছে কিনা। ভালো কি করে বাসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবেন কিসের মাধ্যমে আপনি ভালোবাসবেন? ভালোবাসার তো একটা মাধ্যম রয়েছে, মাধ্যমটা হচ্ছে কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে। আউলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। এবং যখন কোনো কাজ কর্মে যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন, ঝগড়া বিবাদে লিপ্ত হবেন অথবা মতানৈক্য সৃষ্টি হবে, তখন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে ছেড়ে দিতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছে সেটাকে আপনার অগ্রাধিক। ভালোবাসার মানে কি? ভালোবাসা আল হুব ইউমি, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তার মানে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশি ভালোবাসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার বিপরীতে আপনি কাউরই কথা গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আপনার নিকট সবচেয়ে প্রিয় পাত্র হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার দিকে হাদিসের দিকে আপনি চাতক পাখির মতো চেয়ে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখ নিঃসৃত বাণী কোনটা, আমার মতের বিপরীত হোক অথবা আমার মতের সাথে মিলে যাক, যাই হোক না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা কোনটা সেটাই আপনি গ্রহণ করবেন। এরই নামই হচ্ছে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অধিক ভালোবাসতে হবে, তার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, শোনার পরে আপনার বুঝে আসুক আর না আসুক সেটাকে আপনার মাথা পেতে গ্রহণ করে নিতে হবে। এর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে গ্রহণ করতে হবে আপনাকে, যতই যুক্তি কিয়া যতই থাকুক না কেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার বিপরীত যাওয়া চলবে না। তার মানে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস রয়েছে, মুখনিঃসৃত বাণী রয়েছে, এগুলো আপনাকে গ্রহণ করার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আপনি ভালোবাসা কি দিয়ে প্রমাণ করবেন? প্রমাণ করার একটাই মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাতগুলো রয়েছে সেই সুন্নাতগুলোকে আপনাকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধানগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন সেগুলো আমাদেরকে শক্তভাবে আঁকড়িয়ে ধরতে হবে, শক্তভাবে ধরতে হবে এবং সে অনুযায়ী আমাদের প্রতিটা কাজ কর্ম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী যদি আমরা করি তাহলেই বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাকে গ্রহণ করার নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি তোমাদের নিকট প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, খোদা ভীতি অর্জন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সবচাইতে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। এর মানে আমরা বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম বুখারী একটি অধ্যায় বেঁধেছেন, বাবু হালাওয়াত ইমান, ইমানের স্বাদ কখন পাবেন আপনি? ইমানের যে একটা স্বাদ রয়েছে সেই স্বাদটা আপনি কখন গ্রহণ করবেন, কোন সময় গ্রহণ করবেন? আন আনিস রাদিয়াল্লাহু আনহু, আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াত ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাঝে তিনটি জিনিস পাওয়া যাবে, যার মাঝে তিনটি জিনিস বিদ্যমান থাকবে থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। সেই তিনটি জিনিস কি? আই ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। সর্বপ্রথম হচ্ছে আই ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা, সবচাইতে তার নিকট প্রিয় হবে আল্লাহ এবং তার রাসূল। একটা জিনিস, তিনটা জিনিসের মাঝে একটা, সবসময় আয়া কোন আল্লাহ রাসূলহু, আল্লাহ এবং তার রাসূল তার নিকট হচ্ছে সবচাইতে প্রিয়। এই জিনিসটা যার মাঝে থাকবে, এই জিনিসটা যার মাঝে অবস্থান করবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে, অন্যথায় নয়। আল্লাহ এবং তার রাসূলকে সবসময় ভালোবাসতে হবে, দুটা জিনিস। এরপর আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন বললেন আই ইউহিব্বুল মারউ আলা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো কাজকর্ম সেগুলো সে পছন্দ করে না। আল্লাহর যে বিধান রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে ভালোবাসে, এবং এছাড়া অন্য কোনো মত, অন্য কোনো জিনিস, মানুষের কোনো বানানো যেটাই দেওয়াক না কেন সেটা তার নিকট পছন্দ নয়। এরপরে বুখারীর পুরো নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়াকে এমন মনে করে যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়া অপছন্দ করে, তেমনি ভাবে ঈমান আনার পরে সে কুফরিতে ফিরে যাওয়া সে অপছন্দ করে। আমরা কেউ চাইবো না আগুনে পুড়ি, আমরা কেউ চাইবো না যে এই যে দুগ্ধ অবস্থায় যে আগুনে, আপনারা জানেন কিছুদিন পূর্বে যখন আমাদের আপনার ঢাকাতে যে আপনার তাজরিন প্লাজায় যে আপনার আগুন ধরলো, অথবা বিভিন্ন সময় কলকারখানা মিল ফ্যাক্টরিতে যে আগুন ধরে, এই মানুষ আগুনে যে পুড়বে সেখান থেকে নিজেকে হেফাজত করার জন্য, নিজেকে সাময়িক বাঁচানোর জন্য সে কতই না চেষ্টা করে, কতই না চিৎকার করে। এমন ব্যক্তি রয়েছে সে আগুনে পুড়ার চাইতে সে চারতলা পাঁচতলা থেকে সে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে, অথচ দেখা যায় অন্য বিল্ডিং এর উপরে লাফ দিয়ে সে বাঁচার চেষ্টা করে। তার মানে কি? উত্তপ্ত আগুনে সে জানতে নির্ঘাত, এখানে পড়লে আমার মৃত্যু অনিবার্য, এখানে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা সে নিশ্চিত জানে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া এমনটা পছন্দ করবে যেমনটা সে আগুনে নিক্ষিপ্ত হওয়াটা সে অপছন্দ করে। কেউ আমরা পছন্দ করবো না যে আগুনে আমরা পুড়ি, জীবিত থাকা অবস্থায় আগুনে নিক্ষিপ্ত হই। এটা যার বিবেক রয়েছে, সুস্থ বিবেক, এ কথা কেউ বলবে না যে আমরা আগুনে নিক্ষিপ্ত হওয়াটা আমাদের জন্য পছন্দ নেই, কথা কেউ বলবে না। ঈমান আনার পরে কুফরিতে ফিরে যা, তার মানে ঈমান আনার পরে আপনি অস্বীকার করছেন, ঈমান আনার পরে আপনি কুফরি কাজের সঙ্গে, শিরকি কাজের সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন, এগুলো ঠিক নয়। যে ব্যক্তির মাঝে এই তিনটা জিনিস থাকবে, যে ঈমানটাকে আপনাকে ধরিয়ে রাখতে হবে, ঈমানটাকে আমাদেরকে দৃঢ় মজবুত করে ধরে রাখতে হবে, যে ঈমান আনার পরে যেন আমাদের দ্বারা কুফরি না হয়ে যায়, ঈমান আনার পরে যেন, ঈমান ভাঙার 10টা কারণ রয়েছে। এই যে ঈমানটা আছে আমাদের, এই ঈমানটা ভঙ্গ হওয়ার জন্য 10টা কারণ রয়েছে। 10টা কাজ করলে আপনার ঈমান থাকবে না, আপনি অটোমেটিক্যালি ঈমান থেকে বের হয়ে যাবেন, মুসলিম থেকে বের হয়ে যাবেন, অটোমেটিক্যালি মুসলমানত্ব থেকে আপনি বের হয়ে যাবেন। তার মাঝে 10টা কাজ রয়েছে, 10টা ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে, ইনশাআল্লাহ এটা নিয়ে একদিন আলোচনা করব, 10টি যে কারণ রয়েছে ঈমান ভঙ্গের এটি নিয়ে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি বলেন কানা শাহিদা বদরন অহুয়া হাদুন নুকাবা লাইলাতুল আকাবা, বদর যুদ্ধে অংশগ্রহণকারী এমন একজন সাহাবি। এখানে বদর যুদ্ধে অংশগ্রহণকারী এমন একজন সাহাবি বলা হলো মানে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের জান্নাতের সাথে, তাদেরকে তাদের যে পরবর্তী যে পাপ করবে সে তারা পাপ করবে না, তাদের একটা মর্যাদা আলাদা রয়েছে। জান্নাত প্রাপ্ত যে 10 জন সাহাবী রয়েছেন, এছাড়াও বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, কারণ সেই সময় তাদের যে ঈমান ছিল, বদর যুদ্ধের ঘটনা আপনারা জানেন, 313 জন নিয়ে বিশাল সৈন্যবাহিনীর বিপরীত তারা লড়াই করেছে। প্রথম সময় তাদের ঈমান কতটুকু দরকার, কেমন ঈমান থাকলে যে নির্ঘাত মৃত্যু, তারপরও তারা লড়াই করেছে, এই জন্য তাদের একটা আলাদা মর্যাদা রয়েছে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি অবাত সামেদ বলছেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী এমন একজন সাহাবি এবং লাইলাতুল আকাবা নাকিব একজন ব্যক্তি উপস্থিত, আসাবাতুম মিন আসহাবি এবং সাথীদের মধ্যে একজন সাথী, বা ইউনি আমরা অবস্থান করছিলাম সাথীদের পাশ থেকে, পাশে আরেকজন সাহাবি অবস্থান করতেছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বা ইউনি আলা আল্লাহ তুশরিক বিল্লাহ, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। কি বায়াত গ্রহণ করবে? এই বায়াত কেন্দ্র করে দেখা যাচ্ছে যে আপনার বায়াতের আজকে ছড়াছড়ি চলছে আমাদের দেশে। এই বায়াতকে কেন্দ্র করে, হাদিসকে কেন্দ্র করে বায়াতের ছড়াছড়ি, মনে হচ্ছে যে আপনার রুমাল, দড়ি, হাত, পা লম্বা করে দিলেই মনে হয়ে যাচ্ছে আমাদের বায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপর বায়াত দিয়েছেন? আল্লাহ শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না, এই বায়াত দিলেন। এটাও হচ্ছে একটা ইমানের অংশ, এই জন্যই হাদিসটা নিয়ে এসেছি এর মাঝে।
সাল্লাম বলছেন, আল্লাহ শিরকু বিল্লাহ, তুমি কি করো না, শিরিক করো না, অংশীদারি স্থাপন করো না। আর আমাদের দেশে যে বায়াত গুলো চলছে শিরিকের সূচনা, শিরিকের সূচনা, শিরিক থেকে নিষেধ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বায়াত দিয়ে শিরিকের সূচনা করলেন, বায়াত দিয়ে আপনি শিরিকের যে সূচনা, শিরিকের যে দ্বার, শিরিকের যে ঘরে আপনি প্রবেশ করছেন, শুধুমাত্র প্রবেশ করলেন, ঢুকলেন, এরপরে আপনার শিরিক চলছে সম্মানিত উপস্থিতি। এরপরে তিনি বলছেন ওয়ালা তুশরিকু, চুরি করবে না, চুরি করবে না। এর পূর্বে আমি হাদিসটা বলেছি, যখন চোর যখন চুরি করে তার ইমান থাকে না। এক নম্বর বললেন তুমি শিরিক করবে না, দ্বিতীয় নম্বর বলতেন ওয়ালা তুশরিকু, তুমি চুরি করবে না, অন্যের মাল আত্মসাৎ করবে না, অন্যের মাল অন্যায়ভাবে তুমি চুরি করবে না, এটা থেকে তুমি বেঁচে থাকবে, কারণ এটা অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। সেই বিপদ সংকটময় মুহূর্ত আপনি যার মাল চুরি করেছেন তাকে আপনাকে ফেরত দিতে হবে। আইনাল মুফলিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুফলিস কি, সবচাইতে নিঃস্ব গরিব অসহায় কি, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন আল্লাহ রাসূল, সেই ব্যক্তি যার কাছে কোনো দেনার নেই, দেরহাম নাই, টাকা নেই, পয়সা নেই, সেই তো সবচাইতে গরিব। আল্লাহ রাসূল বলছেন না, সেই ব্যক্তি সবচাইতে মুফলিস, সেই ব্যক্তি অসহায়, সেই কিয়ামতের দিন যখন সে মানুষকে গালি দিয়েছে, মানুষের অর্থ আত্মসাৎ করেছে, মানুষের সম্পদ চুরি করেছে, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করেছে, সেই বিপদ সংকটময় মুহূর্তে এসে বলবে হে আল্লাহ আমাকে সে গালি দিয়েছে, এর বিনিময়ে তুমি সব দেও, আমার প্রতি সে জুলুম করেছে, এর প্রতি সে সব দাও, আমার মাল আত্মসাৎ করেছে, সে আমাকে সব দাও, আমার জমি সে হরণ করে নিয়েছে, জোর করে দখল করে রেখেছে, এর বলবে সব দাও। এরপরে বলবে দাও, সবের পাহাড় নিয়ে সে দাঁড়াবে, কিন্তু এভাবে দিতে দিতে শেষ পর্যন্ত তার কোনো সবের অংশ থাকবে না, যখন অংশ না থাকবে তখন বলা হবে, এরপরে অপরাধে এসে বলবে যে সে আমার কাছে এই অন্যায়টা করেছে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যে পাপ রয়েছে, তোমার যে গুণাগুলো রয়েছে, সেই গুণাগুলো তুমি তাকে দিয়ে দাও। এভাবে দেখা যাবে পাপের পণ্যের যে সবের যে পাহাড় ছিল সেটা শেষ, এরপরে তার পাহাড় হচ্ছে গুণার পাহাড়, পাপের পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই ব্যক্তি সবচেয়ে মুফলিস, যেই ব্যক্তি কি করে কিয়ামতের দিন নিঃস্ব হয়ে যাবে, সবের অনেক সব করেছে কিন্তু সব পাপ মানুষকে দিয়ে দিতে হবে, মানুষের যে পাপগুলো রয়েছে সেই পাপের বোঝা তাকে বহন করতে হবে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মুফলিস, সম্মানিত উপস্থিতি। ওয়ালা তুশরিকু, তুমি চুরি করবে না। আপনি আজকে দুনিয়াতে চুরি করেছেন, সম্পদকে বৃদ্ধি করেছেন, আপনার পরবর্তী জেনারেশনের জন্য অর্থ সম্পদ আপনি রেখে যাচ্ছেন, কিন্তু এই সম্পদ রেখে যাওয়ার কারণে কিয়ামতের দিন আপনার সবটাকে দিয়ে দিতে হবে, সতর্ক এবং সাবধান হয়ে যায়, সজাগ হয়ে যায়। তাই আল্লাহ রাসূল বললেন ওয়ালা তুশরিকু, তুমি চুরি করবে না, ওয়ালা তাজনু, জেনা করবে না, ব্যভিচার করবে না। আজকে জেনা ব্যভিচার সয়লাব, অলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, মা বোনকে অপমান করা হচ্ছে, মা বোনের মান সম্মানকে হানি করা হচ্ছে, শেষ পর্যন্ত অপকর্ম লিপ্ত হয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, বস্তা বন্দি করে পানিতে ফেলে দেওয়া হচ্ছে, না হলে পুরো জঙ্গলে ফেলে দেওয়া হচ্ছে, না হলে পুঁতি পুঁতি রাখা হচ্ছে। এই আল্লাহ রাসূল বলে গেছেন তুমি ওয়ালা তাসিনু, তুমি জেনা বিচার করবে না। আজকে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় আপনার এই যে আপনার বর্তমান যে বায়াত দিচ্ছে, এই বায়াতের ভিতরে নারী পুরুষ একসাথে, আল্লাহ রাসূল বললেন তোমরা জেনা ব্যভিচার করবে না, আর দেখা যাচ্ছে নারী পুরুষ অবাধ পুরুষ থেকে জিকির শুরু করে দিলাম, তার মানে কি আপনি কিসের দরজা খুলে দিলেন? সেই দরজাকে বন্ধ করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা সন্তানকে হত্যা করো না। এই প্রবণতাটা আমাদের মাঝে বর্তমান বিদ্যমান রয়েছে, এই কাজটা আমরা করেই চলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকতুলু আওলাদ, তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। সন্তানকে হত্যা করা মানে কি? এখন তার সন্তানকে হত্যা করতে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন নষ্ট করো না, অনেকে যখন হয়ে যাচ্ছে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের খাবে, তোমাদের পড়বে, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। অথচ আমরা দেখা যাচ্ছে যে যাকটা সেই খাবে, আপনারটা খাওয়ার জন্য আপনার সন্তান আসবে না, আপনার সম্পদ খাওয়ার জন্য সেই মেয়ে আসবে না, মেয়েরটা এবং মেয়ে খাবে, আপনার সন্তানটা আপনার সন্তানই খাবে। আপনার যে পরিমাণ রিজিক মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন সেটুকুই আপনি ভক্ষণ করতে পারবেন, অন্যের রিজিক আপনি খাবেন না, কেউ কারো রিজিক খাবে না।
এটার কথা বলতে গেলে অনেকভাবে আমরা আমাদের সন্তানকে হত্যা করছি, যেগুলো আমরা অনেকেই বুঝি, ইশারা করে চলে যাচ্ছি সামনের দিকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকু বিবুহতান, তোমরা অপবাদ দিবে না, বুহতান অন্যায়ভাবে কাউরি উপর তোমরা অপবাদ দিবে না, অন্যায়ভাবে কাউকে দোষারোপ করবে না, অন্যায়ভাবে কাউকে অপবাদ দিবে না। সতী সাধবী নারীকে অনেক সময় অপবাদ দেওয়া হয়, অনেক সময় অনেক মানুষকে যে কাজটা সে করে নাই কিন্তু তার প্রতি সেটাকে চাপিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেগুলো, যে কথাগুলো তিনি বলে গিয়েছেন প্রতিটা কথাই আজ আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। অপবাদ দেওয়া হচ্ছে, ভূতান দেওয়া হচ্ছে, সে করে নাই সেটা বলা হচ্ছে, সে ইহুদি না ইহুদি বলা হচ্ছে, সে নাসারা না নাসারা বলা হচ্ছে, সে মুমিন তাকে কাফের বলা হচ্ছে, সে গোলাম আহমদ কাদিয়ানি কি সে কাদিয়ানি বলা হচ্ছে। অটোমেটিক্যালি আপনি বলে দিচ্ছেন, তার মানিককে অপবাদ দিচ্ছেন, সতর্ক এবং সাবধান হয়ে যান আপনি। এর জবাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে, আপনি কিভাবে কোন ভাষায় আপনি অটোমেটিক্যালি আপনি আপনি একজনকে কাফের বলবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি, সে কাফের কিনা নিশ্চয়। তার মানে এটা বহুতাম। আল্লাহ রাসূল সাল্লাম জানেন জামা উম্মতের শেষ জমানে এমন একটা সময় আসবে যারা সতী সাধবী নারী রয়েছে, ভালো মমিন মুত্তাকি রয়েছে, তাদের প্রতি এরকম অপবাদ আসবে। এই অপবাদ আজকে চলছে, দেখা যাচ্ছে আপনি বলে দিচ্ছে সে কাদিয়ানি, সে ইহুদি, সে নাসারা, সে অমুক তমুক কাফের ফতোয়া দিয়ে দিচ্ছে অটোমেটিকলি। তাই আল্লাহ রাসূল বললেন যে তোমরা অন্যায়ভাবে মানুষের প্রতি তোমরা অপবাদ দিও না, অপবাদ থেকে আমাদেরকে বিস্তৃত থাকতে হবে। ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, আপনি অন্যায়ভাবে একজনের প্রতি আপনি অপবাদ দেন না, জানে শোনার পরে অপবাদ দিতে হবে, এরপর থেকে বলতে হবে। এরপর যদি থাকে তার সামনে সুধরিয়ে দিতে হবে, যদি অন্যের নিকট বলেন সেটা হবে গীবত, সুধরিয়ে দিতে না সেটা হবে গীবত। যার ভিতরে আছে সেটা আপনার তাকেই বলতে হবে যদি সম্ভব হয়, না হলে যাকে বললে আপনার সে সংশোধন হবে, তার মাধ্যমে তাকে বলতে হবে সে সংশোধন হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলে বেড়াম, তার কাছে বলেন ওর কাছে অর্ধশ রয়েছে, এটা করে ওটা করে, গীবতের মধ্যে পড়ে যাবেন। গীবত যদি করেন এর শাস্তি তো রয়েছে অনেক ভয়াবহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাসাউ ফি মারুফ। এই হাদিসটা অনেক লম্বা, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি করবে না, ওয়ালা তাসাউ ফিল আরদি মারুফ, এবং ভালো কাজে বাধা দিবে না, ভালো কাজে বাধা দিবে না এবং নাফরমানি করবে না। পারলে আল্লাহ রাসূল আমরু বিল মারুফ ওয়ানহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজ থেকে বিরত রাখেন। এটা হচ্ছে আমাদের মুসলিমের কাজ। ভালো কাজ করছে সে কাজে আপনাকে বাধা দেওয়া ঠিক নয়, আপনি পারলে করেন না পারলে না করেন, কিন্তু অন্যায় কাজ করতে আপনাকে বাধা দিতে হবে। ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজ থেকে নিষেধ করুন, এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের আদেশ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করেছেন যে ভালো কাজের আদেশ। ভালো কাজের আদেশ মানে যে কাজ করলে সামাজিকভাবে ইহকালে এবং পরকালে আপনি কল্যাণকামী হবেন, যেই কাজ করলে আপনার দুনিয়াতে যদি অর্জন নাও হয় কিন্তু আপনি পরকালে শান্তিতে থাকবেন, জান্নাতের সমৃদ্ধ শিখরে আপনি পৌঁছবেন, যে সমস্ত সেই কাজগুলোর কথা আপনি বলে দেন। যেমন সালাত পড়ো, মিথ্যা কথা বলো না, চুরি করো না, অন্যায় করো না, গীবত করো না, মানুষের সম্পদ নষ্ট করো না, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করো না, মানুষকে কষ্ট দিও না। এই যে কাজ, এগুলো হচ্ছে ভালো কাজের আদেশ। একজন করছে, ভাই এই কাজটা করা ঠিক নয়, তুমি যে গালি দিচ্ছে এটা বলা ঠিক নয়, তুমি যে অন্যায় করছো এটা ঠিক নয়, তুমি যে নেশা করছো এটা ঠিক নয়, এগুলো থেকে বিরত থাকো। তার মানে এই কাজ থেকে সে যদি বিরত থাকে এবং যদি সালাত আদায় করে সে জান্নাতে পৌঁছতে পারবে। এগুলো হচ্ছে ভালো কাজ। ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। দেখা যাচ্ছে ভালো কাজের আদেশও দেন না, অন্যায় কাজের নিষেধও দেন না, কিন্তু যদি ভালো কাজ করে তাকে যদি আপনি বাধা দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে ইমানের শাখা। এই কাজগুলো আমাদের দ্বারা কখন হবে, যখন আমাদের ইমান থাকবে, তখনই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা যে বায়াত গ্রহণ করলেন, বায়াতটা দিলেন, শিরিক থেকে বেঁচে থাকো, চুরি থেকে বেঁচে থাকো, জেনা বিচার থেকে বেরিয়ে থাকো, অপবাদ থেকে বেঁচে থাকো, এই যে উপদেশগুলো তিনি দিলেন, এই উপদেশগুলো আমরা তখনই গ্রহণ করব এবং তখনই আমরা মানতে পারবো যখন আমাদের মাঝে ইমানটা থাকবে। সর্বপ্রথম আয়াত পয়দা তুলিয়া তা আলাইহি মায়াতুজ্জা, যখন আয়াত তেলাওয়াত করা আলোচনা করে তখন ইমানটা বৃদ্ধি পায়। এরপরে দেখা যায় মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুটা থাকে, যখনই আমি পারিবারিক চলে গেলাম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চলে গেলাম, ইমান শেষ। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানের উপর
আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে। ইমানের উপর যে আপনি অটল থাকবেন, ইমানের উপর যে আপনি স্থির থাকবেন, এই থাকার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে ইমানের উপর অটল রাখো। কারণ ইমান ভাঙার যে 10টা কারণ রয়েছে, এমন একটা কাজ যদি না জানি সেই 10টা কারণ, এমন সময় এক কাজ করে ফেললাম, ইমানটা আমাদের নষ্ট হয়ে গেল, আমরা টেরও পাই না। এমন একটা কথা বললাম যে কথার কারণে আমরা খারেজ মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বের হয়ে চলে গেলাম, ইসলামের ভিতর থেকে বের হয়ে চলে গেলাম, কিন্তু আমরা জানি না, যার কারণে দেখা যায় ইমানটাই সে সম্মানিত উপস্থিতি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সব সময় যেন আমাদেরকে ইমানের উপর অটল রাখেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি এই ইমানটাকে আমাদেরকে মজবুত দৃঢ় করতে হবে। মজবুত কিভাবে করবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি স্মরণ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে আমাদের ইমানটা মজবুত হবে। স্মরণ কিভাবে করবেন? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আপনাকে ভালো মন্দ বোঝার তৌফিক দিলেন, যে আল্লাহ আপনাকে যে ব্রেন দিলেন, মস্তিষ্ক দিলেন, চক্ষু দিলেন, এই যে নিয়ামতগুলো যিনি দিলেন, এই নিয়ামতগুলোকে স্মরণ করতে হবে এবং সে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে ভয় আসবে। এরপরে জান্নাত জাহান্নাম নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। জাহান্নামের যে শাস্তি, জান্নাতের কথা আলোচনা হয়েছে, জাহান্নামের কথা সেভাবে আলোচনা হয় নাই। জাহান্নাম নিয়ে একদিন আলোচনা করা লাগবে আপনার। জাহান্নামের অনেক শাস্তি, কঠিন শাস্তি, সেই শাস্তিগুলোর কথা স্মরণ করবেন। মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণাগুলোকে আপনাকে স্মরণ করতে হবে, তাহলে আপনার ইমানটা বৃদ্ধি পাবে। মরা নিয়ে আপনি দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের গুনামাফ, পরের গুনামাফ, তারপর মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বারের রয়েছে, তিনি ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, মহান আল্লাহ রাব্বুল ক্ষমা চেয়েছেন, আগের গুনামাফ, পরের গুনামাফ, তারপরে 100 বার তিনি ইস্তেগফার করেছেন, ক্ষমা চেয়েছেন, ভুল হয়ে যাওয়ার পর তিনি ইস্তেগফার, তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। তার মানে কি? যখন আমাদের ইমান থাকবে তখনই আমরা ইস্তেগফার করার সুযোগ পাবো, মহান আল্লাহর ক্ষমা চাবো। এগুলো হচ্ছে মহান আল্লাহ স্মরণ করার কি মাধ্যম। মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর পরের যে জগৎ রয়েছে, এই জগৎটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে, তাহলে আমাদের ইমানটা বাড়বে। মৃত্যুর পরের জগৎ কি? কবর রয়েছে, সর্বপ্রথম কবর। কবরে যদি আপনি মুক্তি পান তাহলে সব জায়গায় আপনি মুক্তি পাবেন। কবরে যদি আপনি ধরা খান তাহলে প্রতিটা জায়গায় আপনাকে ধরতে হবে। কবরের শাস্তি রয়েছে অনেক, কবরের প্রশ্ন রয়েছে অনেকদিন, আপনাকে অবস্থান করতে হবে। যদি আপনি মমিন মুত্তাকি হন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রাখবেন, যদি মমিন মুত্তাকি না হন তাহলে আপনাকে শাস্তিতে রাখবেন। এই যে জগৎ, এটা নিয়ে আপনাকে শুয়ে শুয়ে চিন্তা করবেন। সারাদিন কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন, কিন্তু রাত্রে সমান ঘুমানোর আগে শোয়ার পর আপনি চিন্তা করবেন যে আজকে সারাটা দিনে আমি কয়টা কাজ ভালো করলাম, কয়টা খারাপ কাজ করলাম, কয়টা অন্যায় করলাম, কয়জন মানুষের উপকার করলাম, একটু চিন্তা করবেন। যদি চিন্তা করেন তাহলে আপনার ইমানটা ধীরে ধীরে বাড়বে। একদিন দুই দিন এরকম করতে করতে দেখবেন আপনি আজকে 10টা অন্যায় করেছেন, কিন্তু চিন্তা করার কারণে পরের দিন আপনার 2টা অন্যায় কমে আসবে। এভাবে আপনি চিন্তা করবেন, শুয়ে শুয়ে নির্জন নিরালায় বসে যখন শুয়ে রয়েছেন এমতো অবস্থায় 10টা মিনিট আপনি চিন্তা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আপনার ইমানটা বৃদ্ধি পাবে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইমান মানুষের বৃদ্ধি পায় যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, অথবা আমাদের মাঝে বই পড়ার যে প্রবণতা নাই বললেই চলে, একটা ইসলামিক বই রাখবেন অথবা একটা হাদিসের কিতাব রাখলেন পাশে, শোয়ার সময় আপনি একটা হাদিস পড়লেন, প্রতিদিন আপনি শুরু করে দেন আজ থেকে। ঘুমানোর আগে আপনি তো সারাদিন, আপনি তো ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, চাকরি বাকরি রয়েছে, যে যে কর্ম সংস্থানে থাকে না কেন সেটা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু ঘুমানোর আগে আজকে থেকে নিয়ত করেন যে ঘুমানোর আগে একটা আয়াতের অথবা 2টা আয়াতের তরজমা পড়বো অথবা একটা হাদিসের অনুবাদ পড়বো। আপনি পড়ে দেখুন, অটোমেটিকলি দেখবেন আপনি ধীরে ধীরে আল্লাহর কথা স্মরণ করবেন এবং আপনি ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবেন। এগুলোই হচ্ছে স্মরণ করা। আয়াত তেলাওয়াত করার মানে কি? আপনাকে আয়াত পড়তে হবে, বুঝতে হবে। আপনি শুরু করে দেন, সূরা ফাতিহার অর্থটা পড়েন, আম্পারা রয়েছে, ইয়াসিন রয়েছে, রহমান রয়েছে, ওয়াদিয়া রয়েছে, সূরা মুলক রয়েছে, এরকম করে যে সূরাগুলো রয়েছে ছোট্ট সূরা দিয়ে আপনি শুরু করেন যে আজকে আমি এই সূরার অনুবাদ করব। এর নামই হচ্ছে কি? স্মরণ করা। যখন মুমিনদের সামনে আমার আয়াতকে তেলাওয়াত করা হয়, স্মরণ করা হয়, তখন তার
তাদের ইমানটা বৃদ্ধি পায়, যখন করা হয় তখন কমে যায়, সম্মানিত উপস্থিতি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে হবে, পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়ে নিতে হবে, আল্লাহ আমাদেরকে তুমি ইমানের উপরে দৃঢ় মজবুত ভাবে রাখো এবং ইমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করো সকলে বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যে সমস্ত কাজ করলে আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে সে সমস্ত কাজ থেকে রব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখবে সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যে সমস্ত কাজ করার কারণে পরকালে জান্নাতের সমৃদ্ধ শিখরে আমরা পৌঁছতে পারবো সে সমস্ত কাজ আমাদেরকে করার তৌফিক দান করো সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করতে সময় আলাই না ইল্লাল বালাগ। ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. রব্বুল আলামিন, এখানে যারা আমরা উপস্থিত রয়েছি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আতম আমিহি সালাত ওয়া সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ আছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, বিশেষ করে এখানে যারা আমরা উপস্থিত রয়েছি আমাদের পিতামাতা অনেকই অন্ধকার কবরে শহীদ আছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, বিশেষ করে এখানে যারা আমরা উপস্থিত রয়েছে আমরা অনেকে অসুস্থতায় ভুগছি আমাদেরকে শেফায়ে কামেলা দান কর সকলে বলে আল্লাহুম্মা আমিন। আযহাবিল বাস রব্বান নাস আশফা আনতা শাফিলা শিফা ওয়া কাশিফা লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের এখানে কয়েকজন মুসল্লি রয়েছেন অসুস্থতায় ভুগছেন তাদেরকে শেফায়ে কামেলা দান কর সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের চেয়ারম্যান চাচা যিনি অসুস্থতায় রয়েছেন তাকে শেফায়ে কামেলা দান কর সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এই মসজিদের সঙ্গে যারা আমরা জড়িত রয়েছি এবং মসজিদের সাথে যারা আছি সকলকেই তুমি শেফায়ে কামেলা দান করে এবং সুস্থতার হায়াত দান কর সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. السلام عليكم.